একজনের সব দেহ কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে। কিন্তু এর প্রেক্ষাপট হচ্ছে এই ঘটনাটি বা এই দৃশ্যটি উদয়পুরের ব্রহ্মাবাড়ি এলাকায়, এবং সেখানে রাস্তার এতটাই দুরবস্থা যেখানে যান চলাচলের কোথাও কোনো সুযোগ নেই। এবং জিবি হাসপাতালে গতকাল গভীর রাতে যখন মৃত হয় এক সরকারি কর্মচারী স্বপন দেববর্মার, ঠিক তার মৃতদেহ যখন বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন যান চলাচলের কোথাও কোনো সুযোগ ছিল না, এবং সেই কারণে তাকে কাঁধে করে নিয়ে যেতে হয়েছে তার পরিজনদের এবং প্রতিবেশীদের। এবং আপনারা এই মুহূর্তে যেই ছবি পিবি টোয়েন্টি এর পর্দায় দেখছেন সেটা এতটাই হৃদয় বিদারক যে এই মুহূর্তে এই ছবিটা প্রমাণ করে যে এই রাজ্যে সার্বিকভাবে উন্নয়নের ছোঁয়া থেকে কতটা বঞ্চিত রয়েছে বিভিন্ন অলিগলি এবং বিভিন্ন জনপদ। এবং আপনাদের জানিয়ে রাখি এই ঘটনাটি উদয়পুরের ব্রহ্মাবাড়ি এলাকায়, এবং এই জায়গা থেকে প্রায় কয়েক কিলোমিটার রাস্তা এভাবেই কাঁধে করে এক মৃতদেহ অর্থাৎ শবদেহ নিয়ে যেতে হয়েছে তার পরিবার পরিজনদের। এবং ঘটনার প্রেক্ষাপট আপনাদের জানিয়ে রাখি, মৃতের নাম স্বপন দেববর্মা, বাড়ি ব্রহ্মাবাড়িতেই, এবং জিবি হাসপাতালে তার গতকালকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর যখন বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল এবং তার বাড়ির সেই ব্রহ্মাবাড়ি এলাকার এই রাস্তাটি আপনারা দেখছেন, এবং সেই রাস্তায় যান চলাচলের একেবারেই অযোগ্য সেই রাস্তাটি, এবং সেই কারণে কোনো গাড়ি সেখানে বা সেই রাস্তা ধরে যাওয়ার সম্ভব হয়নি এবং যেতে পারেনি। শেষ পর্যন্ত কয়েকজন মিলে, চারজনে মিলে একটি শব দেহ সেখানে কাঁধে করে তাদের বাড়িতে নিয়ে যেতে হয়েছে। অর্থাৎ এই ছবিটি প্রমাণ করে যে কতটা উন্নয়নের ছোঁয়া লেগেছে এই এলাকায়, এবং এটাও প্রমাণ করে যে উন্নয়নের ছোঁয়া থেকে কতগুলো এলাকা, পাড়া, এমনকি জনপদ এখনো পর্যন্ত বঞ্চিত হয়ে রয়েছে। এবং যে মডেল রাজ্যের কথা বলা হচ্ছে সেই মডেল রাজ্যের মধ্যে এই ধরনের দৃশ্য সেটা কোনোভাবেই উত্তরপ্রদেশ কিংবা অন্যান্য পিছিয়ে পড়া অন্যান্য কোনো রাজ্য নয়। এবং আপনারা দেখতে পেয়েছিলেন যে বিভিন্ন সময় যে বাইসাইকেলে করে অসুস্থ কিংবা মৃতদেহকে নিয়ে যাওয়ার ছবি ভাইরাল হয়েছিল গোটা দেশে, সেই দৃশ্য আপনারা দেখতে পেয়েছিলেন। একেবারে মৃত কন্যা সন্তানের মৃতদেহ নিয়ে যেতে হয়েছিল বাবাকে, এই দৃশ্য আপনারা দেখেছিলেন। কিন্তু এই মুহূর্তে এটা একেবারে প্রত্যন্ত কোনো অঞ্চল নয় রাজ্যের, এই রাজ্যের ব্রহ্মাবাড়ি এলাকা উদয়পুরে। সেই এলাকায় দেখা যাচ্ছে একজন ব্যক্তির মৃতদেহ কিভাবে কাঁধে করে কিলোমিটারের পর কিলোমিটার নিয়ে যেতে হয়েছে, এবং এই রাস্তা কিন্তু একেবারে সরু বা অপ্রশস্ত তেমন নয়, রাস্তাটি প্রশস্ত রয়েছে, যান চলাচলের অযোগ্য হয়ে পড়ে রয়েছে সেই এলাকা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি জরুরি পরিষেবার জন্য কোনো যানবাহনের যেতে হয় সেই পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে নেই, এবং যে কারণে এই রাজ্যের এক মৃত ব্যক্তিকে কাঁধে করে নিয়ে যেতে হয়েছে কয়েক কিলোমিটার পায়ে হেঁটে কাঁধে করে। এবং এই দৃশ্য আরো একবার চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিচ্ছে যে গোটা রাজ্যে সার্বিকভাবে উন্নয়নের ছোঁয়া লাগেনি, এবং উন্নয়নের ছোঁয়া থেকে বিভিন্ন এলাকা এখনো পর্যন্ত বঞ্চিত হয়ে রয়েছে। আপনারা এই মুহূর্তে সেই ছবিতে দেখতে পাচ্ছেন বা ভিডিওতে দেখতে পাচ্ছেন কি জল কাদায় একেবারে অপ্রস্তুত হয়ে রয়েছে বা অযোগ্য হয়ে রয়েছে যান চলাচলের জন্য সেই রাস্তাটি, এবং এখান থেকে প্রায় কিলোমিটার, বেশ কয়েক কিলোমিটার এইভাবে নিয়ে যেতে হয়েছে কাঁধে করে একটি শবদেহ। এই মুহূর্তে আপনারা যে দৃশ্যটি পিবি টোয়েন্টি ফোর এর পর্দায় দেখছেন সেটা একেবারে সাদামাটা ভাবে দেখলে মনে হচ্ছে যে একজনের শবদেহ কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে। কিন্তু এর প্রেক্ষাপট হচ্ছে এই ঘটনাটি বা এই দৃশ্যটি উদয়পুরের ব্রহ্মাবাড়ি এলাকায়, এবং সেখানে রাস্তার এতটাই দুরবস্থা যেখানে যান চলাচলের কোথাও কোনো সুযোগ নেই। এবং জিবি হাসপাতালে গতকাল গভীর রাতে যখন মৃত হয় এক সরকারি কর্মচারী স্বপন দেববর্মার,
ঠিক তার মৃতদেহ যখন বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন যান চলাচলের কোথাও কোনো সুযোগ ছিল না এবং সেই কারণে তাকে কাঁধে করে নিয়ে যেতে হয়েছে তার পরিজনদের এবং প্রতিবেশীদের। এবং আপনারা এই মুহূর্তে যে ছবি পিবি টোয়েন্টি ফোর এর পর্দায় দেখছেন সেটা এতটাই হৃদয় বিদারক যে এই মুহূর্তে এই ছবিটা প্রমাণ করে যে এই রাজ্যে সার্বিকভাবে উন্নয়নের ছোঁয়া থেকে কতটা বঞ্চিত রয়েছে বিভিন্ন অলি গলি এবং বিভিন্ন জনপদ। এবং আপনাদের জানিয়ে রাখি এই ঘটনাটি উদয়পুরের ব্রহ্মাবাড়ি এলাকায় এবং এই জায়গা থেকে প্রায় কয়েক কিলোমিটার রাস্তা এভাবে কাঁধে করে এক মৃতদেহ অর্থাৎ শবদেহ নিয়ে যেতে হয়েছে তার পরিবার পরিজনদের। এবং ঘটনার প্রেক্ষাপট আপনাদের জানিয়ে রাখি মৃতের নাম স্বপন দেব বর্মা, বাড়ি ব্রহ্মাবাড়িতে এবং জিবি হাসপাতালে তার গতকালকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর যখন বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল এবং তার বাড়ির সেই ব্রহ্মাবাড়ি এলাকার এই রাস্তাটি আপনারা দেখছেন এবং সেই রাস্তায় যান চলাচলের একেবারেই অযোগ্য সেই রাস্তাটি এবং সেই কারণে কোন গাড়ি সেখানে বা সেই রাস্তা ধরে যাওয়ার সম্ভব হয়নি এবং যেতে পারেনি। শেষ পর্যন্ত কয়েকজন মিলে চারজনে মিলে একটি শবদেহ সেখানে কাঁধে করে তাদের বাড়িতে নিয়ে যেতে হয়েছে। অর্থাৎ এই ছবিটি প্রমাণ করে যে কতটা উন্নয়নের ছোঁয়া লেগেছে এই এলাকায় এবং এটাও প্রমাণ করে যে উন্নয়নের ছোঁয়া থেকে কতগুলো এলাকা পাড়ায় এমনকি জনপদ এখনো পর্যন্ত বঞ্চিত হয়ে রয়েছে। এবং যে মডেল রাজ্যের কথা বলা হচ্ছে সেই মডেল রাজ্যের মধ্যে এই ধরনের দৃশ্য সেটা কোনোভাবেই উত্তরপ্রদেশ কিংবা অন্যান্য পিছিয়ে পড়া অন্যান্য কোন রাজ্য নয়। এবং আপনারা দেখতে পেয়েছিলেন যে বিভিন্ন সময় যে বাইসাইকেলে করে অসুস্থ কিংবা মৃতদেহকে নিয়ে যাওয়ার ছবি ভাইরাল হয়েছিল গোটা দেশে, সেই দৃশ্য আপনারা দেখতে পেয়েছিলেন। একেবারে মৃত কন্যা সন্তানের মৃতদেহ নিয়ে যেতে হয়েছিল বাবাকে, এই দৃশ্য আপনারা দেখেছিলেন। কিন্তু এই মুহূর্তে এটা একেবারে প্রত্যন্ত কোন অঞ্চল নয় রাজ্যের, এই রাজ্যের ব্রহ্মাবাড়ি এলাকা উদয়পুরের সেই এলাকায় দেখা যাচ্ছে একজন ব্যক্তির মৃতদেহ কিভাবে কাঁধে করে কিলোমিটারের পর কিলোমিটার নিয়ে যেতে হয়েছে এবং এই রাস্তা কিন্তু একেবারে সরব বা অপ্রশস্ত তেমন নয়, রাস্তাটি প্রশস্ত রয়েছে, যান চলাচলের অযোগ্য হয়ে পড়ে রয়েছে সেই এলাকা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি জরুরি পরিষেবার জন্য কোনো যানবাহনের যেতে হয় সেই পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে নেই এবং যে কারণে এই রাজ্যের এক মৃত ব্যক্তিকে কাঁধে করে নিয়ে যেতে হয়েছে কয়েক কিলোমিটার পায়ে হেঁটে কাঁধে করে। এবং এই দৃশ্য আরো একবার চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিচ্ছে যে গোটা রাজ্যে সার্বিকভাবে উন্নয়নের ছোঁয়া লাগেনি এবং উন্নয়নের ছোঁয়া থেকে বিভিন্ন এলাকা এখনো পর্যন্ত বঞ্চিত হয়ে রয়েছে। আপনারা এই মুহূর্তে সেই ছবিতে দেখতে পাচ্ছেন বা ভিডিওতে দেখতে পাচ্ছেন কি জল কাদায় একেবারে অপ্রস্তুত হয়ে রয়েছে বা অযোগ্য হয়ে রয়েছে যান চলাচলের জন্য সেই রাস্তাটি এবং এখান থেকে প্রায় কিলোমিটার বেশ কয়েক কিলোমিটার এভাবে নিয়ে যেতে হয়েছে কাঁধে করে একটি শবদেহ। এই মুহূর্তে আপনারা যে দৃশ্যটি পিবি টোয়েন্টি ফোর এর পর্দায় দেখছেন সেটা একেবারে সাদামাটা ভাবে দেখলে মনে হচ্ছে যে একজনের শবদেহ কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে, কিন্তু এর প্রেক্ষাপট হচ্ছে এই ঘটনাটি বা এই দৃশ্যটি উদয়পুরের ব্রহ্মাবাড়ি এলাকায় এবং সেখানে রাস্তার এতটাই দুরবস্থা যেখানে যান চলাচলের কোথাও কোনো সুযোগ নেই। এবং জিবি হাসপাতালে গতকাল গভীর রাতে যখন মৃত্যু হয় এক সরকারি কর্মচারী স্বপন দেব বর্মার, ঠিক তার মৃতদেহ যখন বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন যান চলাচলের কোথাও কোনো সুযোগ ছিল না এবং সেই কারণে তাকে কাঁধে করে নিয়ে যেতে হয়েছে তার পরিজনদের এবং প্রতিবেশীদের। এবং আপনারা এই মুহূর্তে যে ছবি পিবি টোয়েন্টি ফোর এর পর্দায় দেখছেন সেটা এতটাই হৃদয় বিদারক যে এই মুহূর্তে এই ছবিটা প্রমাণ করে যে এই রাজ্যে সার্বিকভাবে উন্নয়নের ছোঁয়া থেকে কতটা বঞ্চিত রয়েছে বিভিন্ন অলি গলি এবং বিভিন্ন জনপদ। এবং আপনাদের জানিয়ে রাখি এই ঘটনাটি উদয়পুরের ব্রহ্মাবাড়ি এলাকায় এবং এই জায়গা থেকে প্রায় কয়েক কিলোমিটার রাস্তা এভাবে কাঁধে করে এক মৃতদেহ অর্থাৎ শবদেহ নিয়ে যেতে হয়েছে তার পরিবার পরিজনদের। এবং ঘটনার প্রেক্ষাপট আপনাদের জানিয়ে রাখি মৃতের নাম স্বপন দেব বর্মা, বাড়ি ব্রহ্মাবাড়িতে এবং জিবি হাসপাতালে তার গতকালকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এরপর যখন বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল এবং তার বাড়ির সেই ব্রহ্মাবাড়ি এলাকার এই রাস্তাটি আপনারা দেখছেন এবং সেই রাস্তায় যান চলাচলের একেবারেই অযোগ্য সেই রাস্তাটি এবং সেই কারণে কোনো গাড়ি সেখানে বা সেই রাস্তা ধরে যাওয়া সম্ভব হয়নি এবং যেতে পারেনি। শেষ পর্যন্ত কয়েকজন মিলে চারজনে মিলে একটি সব দেহ সেখানে কাঁধে করে তাদের বাড়িতে নিয়ে যেতে হয়েছে। অর্থাৎ এই ছবিটি প্রমাণ করে যে কতটা উন্নয়নের ছোঁয়া লেগেছে।